আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থামানাল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি কুমিল্লা থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি কুমিল্লা থেকে ঢাকা যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে একশত টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত টাকা বগির প্রথম সারির যে সিট বা ফার্স্ট সিট এর মূল্য পড়বে তিনশত এগারো টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে তিনশত একানব্বই টাকা এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পর্বে চারশত ছেষট্টি টাকা এবং বগির প্রথম সারির যে নন এসি কেবিন এর মূল্য পড়বে চারশত টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে সাতশত দুই টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি কুমিল্লা থেকে ঢাকা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে তুরনা তুরনা ট্রেনটি কুমিল্লা থেকে ছাড়বে রাত একটা সাতান্ন মিনিটে এবং এটি ঢাকা এয়ারপোর্ট গিয়ে সরি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে ঢাকা মেইল ঢাকা মেইল ট্রেনটি কুমিল্লা থেকে ছাড়বে রাত দুইটা চল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল ছয়টা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি কুমিল্লা থেকে ছাড়বে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল এগারোটা বিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি কুমিল্লা থেকে ছাড়বে সকাল আটটা একচল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা দশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি কুমিল্লা থেকে ছাড়বে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা থেকে ছাড়বে দুপুর তিনটা সাত মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে গুদুলি গুদুলি ট্রেনটি কুমিল্লা থেকে ছাড়বে বিকাল পাঁচটা উনত্রিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত আটটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে ঢাকা এক্সপ্রেস ঢাকা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা থেকে ছাড়বে রাত এগারোটা উনত্রিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অব্দ নেই তো আপনি কুমিল্লা থেকে ঢাকা যেতে এই আটটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি তখন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন